আজকে মা পাটিসাপটা বানাবে। পাটিসাপটার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর সামান্য পরিমাণ ময়দা, নিয়ে নিয়েছি চিনি, যতটা লাগবে ততটাই দেব পরিমাণ মতো, আর আমুল দুধ উষ্ণ গরম জলে গুলে নেব, আর নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনা সন্দেশ ভেতরে পুর দেবার জন্য। এবার এগুলো সব ভালো করে গুলে নেব। গরম জলটা বড় পাত্রে ঢেলে নিল, গুলতেও সুবিধা হবে সব কিছু। দেখো আমুল দুধ ঢেলে দিয়েছে এর মধ্যে, ভালো করে গুলে নেবে যেন চাকা চাকা না থাকে। দেখো গুলে নিয়েছে, এবার কিছু পরিমাণ ময়দা দেবে, ময়দাটা পুরো দেবে না, তাহলে ময়দা না সরি চালের গুঁড়ো দিচ্ছে, চালের গুঁড়ো বেশি দেবে না। ওই দেখো ওর মধ্যে ছোলা পেয়েছে, চালের গুঁড়োর মধ্যে ছোলা রয়েছে, আর এমনিও গুঁড়োর মধ্যে অনেক কিছুই থাকে, পাটের আঁশ, তারপরে থাকে সেই নোংরা, সেগুলো সব বেছে নেবে। ওই দেখো ময়দাটাও দিয়ে দিল, ভালো করে এবার মেখে নেবে। দেখো মাখা হয়ে গেছে, পাটিসাপটা বানানো শুরু হয়ে গেছে, আর পুরের পুর দিচ্ছে কিন্তু সন্দেশ। আমরা সবাই পুরের এই সন্দেশটা দিয়ে করলেই ভালোবাসি, খিরটা তো খুব ভালোই লাগে কিন্তু সন্দেশ দিয়ে, হঠাৎ প্রোগ্রাম তাই সন্দেশ দিয়ে বানিয়েছে। দেখো একে একে অনেকগুলোই হয়ে গেছে। প্রথমে তেল দিয়ে নিচ্ছে, তারপরেই কিন্তু চালের গোলাটা দিচ্ছে। আর আমি না পারি না পিঠে বানাতে, তাই মা এসে মাকে দিয়েই বানালাম, মা কয়েকদিন থাকবে ওই জন্য মাকে দিয়ে বানাচ্ছি। ভিডিওটা কিন্তু অনেক দিন হয়ে গেছে করা, কিন্তু আমি আজকে পোস্ট করছি, ওই জন্যই বললাম অনেক দিন হয়েছে, মা রয়েছে কিন্তু দুদিন পরে চলে যাবে। দেখো আমাদের পাটিসারটা কমপ্লিট, কেমন লাগলো তোমরা সবাই বলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, ভালো থেকো সবাই।